ক্রেতা সুন্দরভাবে গরুটি আসলে দেখে নিচ্ছে, যেহেতু কুরবানি দিবে গরুটি দেখতে পাচ্ছেন। আমি গরু লোম, আমার হাসিল কাটা আছে, আমার এটা লয়েছে, আমি কইতাছি আমি খুশি মনে গরু লোম। আপনার যদি মনে টানে বাবু আমার দিতে দেবো না, না আমি কথা কইতাছি হেল্লো কইতে পারতাম না, গরু লোমার লেগে আমি যেটা কইতাছি শুনেন ভাই। হ্যাঁ সুন্দর কথা, 35,000 টাকা আপনি দিমো যদি আপনি মনে টানে, যদি খুশি মনে দিয়া পারেন দিবেন, আজকে একটা লোম কাল কামো। না 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 হবে না, দর্শক ক্রেতা 1,35,000 টাকা দিতে যাচ্ছে এই গরুটি দেখতে পাচ্ছেন। টাকা লইতেছে তুই, টাকা লি কি করবেন আপনি, বেচ চালাই বেচ চালান। দর্শক এই গরুটি, এই গরুটি দেখে দর্শক বিক্রি হয়ে গেল কুরবানির গরু 1,35,000 টাকা। কত টাকা বিক্রি হলো? 1,35,000। লাভ হইছে? লাভ হইছে, অনেক লাভ হইছে। দর্শক বিক্রি হয়ে গেল 2023 কুরবানিতে এই গরুটি 1,35,000 টাকা দিয়ে, মাশাআল্লাহ। কুরবানির জন্য গরু মামা দিয়ে গেছে, গুরু দেখে নাই, গুরু দেখে। দর্শক ক্রেতা সুন্দরভাবে গরুটি আসলে দেখে নিচ্ছে, যেহেতু কুরবানি দিবে গরুটি দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন গরুটি সুন্দরভাবে ক্রেতা দেখছে। হ্যাঁ দেখেন দেখেন, না আটায় তো দেখছে, আটায় দেখেন কোন আমার একটু দুটা তুলে দেবো, চলেন।
ও বাবা রে ভাই গরু ঠিক আছে ভাই এক দশক তো ভাই এই যে কুরবানির গরু কিনে ফেলেন আসলে অনুভূতি কি আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে গরুটি দর্শক ক্রেতার পছন্দ হয়েছে এই গরুটি 135,000 টাকা দিয়ে বিক্রি হলো মাশাআল্লাহ হ্যাঁ হাসিল দিয়ে আসেন আর আমি যেটা কইছি 20,000,000 35,000 টাকা দিয়ে কাটছে ক্রেতা ও কইয়া দিতে 70 আমি 100 নিচে করে দাম 40 দর্শক ব্যাপারি 40 বলতেছে কিন্তু কে ক্রেতা 35,000 টাকা দিয়ে আছে আমি তো গরু তো নিতে পারবো না ভাই গরু ঠিক আছে ভাই এক দশক তো ভাই এই যে কুরবানির গরু কিনে ফেলেন আসলে অনুভূতি কি আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে গরুটি দর্শক ক্রেতার পছন্দ হয়েছে এই গরুটি 135,000 টাকা দিয়ে বিক্রি হলো মাশাআল্লাহ হ্যাঁ হাসিল দিয়ে আসেন